গুড মর্নিং বন্ধুরা, দশভুজাম উপলক চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখো আমার চান টান করা হয়ে গেছে, আমি এখন যাব পুজো দিতে, কারণ আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারের পুজো মানে বুঝতেই পারছো অনেক টাইমের ব্যাপার। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, রান্না মানে সকালবেলা টিফিন করছে। তো চলো উপরে যাওয়া যাক। আর ওদিকে হচ্ছে বাবা আর রবি দুজনে মিলে আম পাড়ছে, চলো তোমাদেরকে একটু দেখাই। দেখানো যাবে কিনা জানি না, তো চলো। আর এই যে এদিকে দেখো রান্নাঘরে মা এদিকে কড়াইতে তরকারি বসিয়ে দিয়েছে, আর এখানে রুটি হয়ে গেছে, আর ওই যে মাও এখন আম পাড়তে চলে গেছে দেখতে পাচ্ছ এখানে। আর ওই দিকে গাছের ওপরে দেখো অভি আম পাড়ছে, এখানে মাও আছে বাবাও আছে। তো এখান থেকেই দেখালাম, আর এই পাশ দিয়ে দেখো, এই পাশ দিয়ে দেখাই যাচ্ছে না, দেখতে পাচ্ছ ওই যে গাছের ডালটা নড়ছে, তো ওখানেই আর কি আম পাড়ছে। তো ওরা সকালবেলা উঠে এদিকে আম পাড়ছে, আর মা তো রান্না বসিয়ে দিয়ে ওদিকে একটু ডাকছে বলে গেছে। তো চলো আমিও এবার ওপরে যাব পুজো করতে। আর এইদিকে আমাদের পাখিগুলো দেখো, পাখিগুলোকে তো অনেক দিন দেখানো হয় না। তো দেখো উপরে চলে এসেছি, আর উপরে এসে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানে ঠাকুর ঘরটা ভালো করে মুছে টুছে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখো ফলগুলো ঝুড়িতে ধুয়ে রেখেছি, আর এই যে এখানে বাসন টাসনও সব মাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য ঘর টট তুলে সব কিছু মেজে নিতে হয়। আর এদিকে ছাদটাতেও জল ঢেলে দিয়েছি, তো দেখো শুকিয়েও গেছে, আর জামা কাপড়ও মেলে দিয়েছি। তো ওপরে এসে অনেক কাজই হয়ে গেছে, এদিকের গাছগুলোতে সব টবের গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। তো এইবার যাব ওপরে ফুল তুলতে, নিচের মোটামুটি ঠাকুর ঘরের কাজ অনেকটাই হয়ে গেছে। আর দেখো ছাদে চলে এসেছি এখন ফুল তুলতে, এখন ফুল বেলপাতা তুলসী পাতা দুব্বো আমের পল্লব সবকিছু পেরে নেব। আর ওই দেখো গাছে ফুল হয়েছে, দেখো দেখতে পাচ্ছ প্রচুর ফুল ফুটেছে, এদিকটা লাল জবা ফুটেছে, এই দেখো কত ফুল। এখন চলো ফুল, যেহেতু বৃহস্পতিবার ওই জন্যে অনেক কিছু তুলতে হবে। এই দেখো প্রচুর ফুল ফুটেছে, তো ফুল টুলগুলো তুলে নিই, নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। ফুলটা তুললে হয়ে যায়, ফুলটা তুলে নিয়ে গিয়ে তারপর পুজো করতে বসবো। ওদিকে সব মেজে ধুয়ে রেখে এসেছি, আর মা আজকে ওদিকে রান্না করছে, ওই জন্য আমি বললাম পুজোটা করে নিই, কারণ পুজো করতে অনেক টাইম লাগে আমাদের, বিশেষ করে বৃহস্পতিবার দিন প্রায় দু আড়াই ঘন্টা টাইম লেগে যায়। তো চলো পুজোটা করে নিই। আর উপরটায় বেশ হাওয়াও আছে, তো ফুল তুলতে তুলতে হাওয়া খেতে খেতে ফুল তোলা যাবে। আর রোদ্দুরও প্রচুর দেখতে পাচ্ছ, এখন কিন্তু বেশি বাজে না, 9:30 বাজেনি। এই দেখো কত ফুল ফুটেছে, দেখো গাছ ভরে ফুল, যেমন লাল জবা ফুটেছে তেমন সাদা জবা, সাদা না ওটা একটু হালকা পিঙ্ক পিঙ্ক কালারে, তার সাথে এই সিদ্ধি ফুলগুলো, তারপর দেখো কাঞ্চন ফুল ফুটেছে, দেখো কথা প্রচুর কাঞ্চন ফুল ফুটেছে, তারপর ওদিকে নীলকণ্ঠ ফুটেছে, আকন্দ ফুল, এই যে আকন্দ ফুল। তো চলো ফুলগুলো এখন তুলে নি। তো দেখো বন্ধুরা ফুল তোলা কমপ্লিট, এই যে দেখো এক ঝুড়ি ফুল হয়েছে, এখনো গাছে ফুল আছে কিন্তু রোদ্রের মধ্যে অত তোলা যাচ্ছে না। তো ফুল বেলপাতা তুলসী পাতা আমের পল্লব দুব্ব সব কিছু তুলে নিয়েছি, তো এবার চলো পুজোটা করে নিই। দেখতে পাচ্ছ আর অনেক রকমের ফুল, আগের একটা ব্লগে তো দেখিয়েছিলাম 16 রকমের ফুল ফোটে।
তো দেখো এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে এখন বসেছি পুজো করতে। তো এদিকে দেখতে পাচ্ছ ঝুড়িতে ফল, তারপরে এদিকে ঝুড়িতে ফুল, তারপর বাসন টাসন সব কিছু মেজে রেডি করে নিয়ে এবার পুজো করব। আর দেখো এখন পুজোর জন্যে এখন ফলগুলো কেটে নিচ্ছি ভালো করে। আর এখানে কলা, শসা, আম, তরমুজ এই সব ফলই আছে, আর আমগুলো হলো আমাদের গাছের আম। তো দেখো ফলগুলো সব এক এক করে বানিয়ে নিচ্ছি। আর এদিকে বেশ গরম লাগছে, প্রচুর গরম পড়েছে কিন্তু, আর তার সাথে না হাওয়াও দিচ্ছে খুব। তো যখন পুজো করছিলাম তো দেশলাই যতবার জ্বালছি তো হাওয়ায় আর কি নিভে যাচ্ছে, এতটাই ওপরে হাওয়া আছে। তো দেখো পুজো দেওয়া কমপ্লিট, এবার নিচে চলে যাবো। এই যে প্রসাদ তুলে নিয়েছি, তো চলো নিচে চলে যাই। প্রচুর রোদ্দুর আর এখন প্রায় 11টা বাজতে যায়, আর আমি এসেছি 9টার দিকে। তো চলো। আর দেখো পুজো টুজো দিয়ে নিচে চলে এসেছি, নিচে এসে এখন টিফিন খেয়ে নেবো। তো আজকে টিফিনে ভাত নয়, অন্য কিছু। তো এটা হলো চিড়ে মাখা। তো চিড়েটাকে দই, কলা, তারপর আম সব কিছু দিয়ে মেখে নিয়েছি, নিয়ে এখন খাচ্ছি। তো খেতে খেতে অভিকে বললাম তুমি একটু খাবে, তো ফার্স্টে বলছিল যে খাবে না। তো আমি বললাম খেয়ে দেখো, মাখাটা বেশ ভালো হয়েছে। তো তাই ওকে দিলাম। মা দেখো কি রান্না করছে আজকে। আমার ছেলে ভীষণ ভালোবাসে মাছের সর্ষে, পাটা মাছ, ভোলা মাছ, আর ওটা তো হয়ে গেল ডাঁটা দিয়ে গাং মোরলা। ডাঁটা দিয়ে বেগুন দিয়ে গাং মোরলা দারুণ হয় গো, রান্না করো। আজকে দেখো মাছের সর্ষে, লঙ্কা দিতে পারছি না, গোটা গোটা লঙ্কা দিয়েছি, ওকে তুলে নিয়ে তারপরে আবার লঙ্কা বাটা। গরমকালে মাছের সর্ষে, টকের ডাল, আম দিয়ে টকের ডাল, রান্না হয়ে গেল, ভাত বসাবো গরম গরম। সবাই বাড়িতে আসে, বাড়িতে আছে এখন, ওই জন্য একটু লেটে রান্না হলো আজকে। এখন বাজে 1টা। রাজলক্ষ্মী আজকে পুজো সারলো আর আমি এইটা করলাম, হয়ে গেল। বৃহস্পতিবারে গরম যা পড়েছে, আহা হা, বাটা মাছ, বাটা মাছ, আমি আবার এত বড় বাটা ভালোবাসি না। রাজলক্ষ্মী বললো বড় বাটা হলে ভালো। আরে বাবা, এইদিকে খেতে গিয়ে বলবে কাঁটা 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 করবে খেতে গিয়ে। এই কি ফেললি রে, হা হা হা, দিয়ে দিলাম আর্য বেড়ার, আরে তুলে দেবো ঝাল ছাড়া। ঠিক আছে। আর এদিকে দেখো এখানে মা রান্না করেছে টক ডাল। তো এগুলো হয়ে গেছে রান্না, আর ওই মাছের ঝালটা করছে, ওটা হলে হয়ে যায়। আর এখানে আছে গাংমরুলা দিয়ে, গাছের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি। তো ডাঁটাটা বেশি সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আজকের দুপুরের মেনু এটাই। বাজার থেকে কি কি নিয়ে এলাম, এখন যেতে হবে মেয়ের বাড়ি, ওই যে ষষ্ঠীতে নেমন্তন্ন করতে। এই দেখো আম, বাবা, পেঁপে, আপেল, পেয়ারা, তারপরে লিচু, আর কালকে কিনবো মিষ্টি
আর দই। তারপরে কে যায় দেখি, যেই যাক। আর এগুলো তো সব নিয়ে এসেছি আমরা খাবো বলে। চিপস আছে, এটা রাজলক্ষ্মীর জন্যে, কাকি বাজাও চানাচুর খায় না, অভির জন্যে চানাচুর, দেখো ঝাল চানাচুর। আর বিস্কুট আছে, সুগার ফ্রি বিস্কুট। আচ্ছা এবার লিচু দেখাই তোমাদের, লিচু লিচু দেখো কত এনেছি, ওই প্যাকেটটাও নিয়া এদিকে। এটা তো একটু পাতা কম। এই দেখো অনেকদিন পর লিচু দেখতে পেলাম, মোটামুটি মিষ্টি, খুব বেশি নয়। এখন কি আর হবে বলো, যা আছে তাই তো। ওই জন্য তো বলছিলাম একটু লেট করে গেলে লিচুটা উঠতো। এখন এই সবে উঠেছে লিচু দেখছি। মেয়েকে বলছি লিচু ওঠেনি, কি নিয়ে যাব বল, দেখা যাচ্ছে কেন জামাই ফল খেতে খুব ভালোবাসে। এই দেখো আরো আম, এই দেখো জামাই খালি ফল খায়। এই দেখো কত আম দেখো, এই কিছুটা নিয়ে যাব, কিছুটা আমরা খাবো, ঠিক আছে। আর এটা কি দেবো বাবা, একের ভিতর থেকে আর ঝোলার থেকে, ও আরো শশা। এই কালকে ফলের বাজার বসিয়ে দিয়েছে, ফলের বাজার। বাকিটা কালকে কিনবো, দই আর মিষ্টি দিয়ে যাব সুইটির শ্বশুর বাড়ি। সুইটি এখনো নেই শ্বশুর বাড়ি, আজকে আসবে। জামাই এইসব ফল খেতেই ভালোবাসে, আর কিছু খেতে ভালোবাসে না।